আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখো, আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই তো আমরা বাসায় মেহেদি পড়তেছিলাম, সেটা একটু তোমাদের জন্য শ্যুট করে নিলাম। এই যে বাসায় মেহেদি পড়তেছি, তারপর আমরা অনেক দূরে যাব একটা নাইস একটা প্লেসে ফিশিং করতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কিছু দেখার আছে, অনেক নাইস নাইস জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। এই দেখো আমরা মেহেদি পড়তেছি, কেমন হচ্ছে জানি না, কিন্তু আমরা বাসায় প্রায় এভাবে মেহেদি পড়ে থাকি। আমার মেহেদি পড়তে তো অনেক বেশি ভালো লাগে, মেহেদি পড়াইতেও ভালো লাগে, নিজেও পড়তে ভালো লাগে। তো এই তো ঈদের মধ্যে অনেকগুলো মেহেদি বাসায় নিয়ে আসছিল আমার হাজবেন্ড, তো এগুলো অনেকগুলোই ছিল বাসায়। তো ভাবলাম যেহেতু বাসায় মেহেদি আসছে একটু পরে নেই, এই তো আমরা মেহেদি পড়তেছি বাসায় বসে বসে। যখন টাইম ছিল, কোনো কাজ ছিল না, ফ্রি টাইমে মেহেদি পড়তেছিলাম। তো এটা একটু শ্যুট করে নিয়েছি তোমাদের জন্য। দেন আমরা যাব একটা নাইস প্লেসে, আমরা আজকে যাব রকল্যান্ড কান্ট্রিতে। আমাদের নিউ ইয়র্ক থেকে অনেক লং টাইম লাগে সেখানে যেতে, অনেক নাইস ভিউ সেখানে। সেখানে আছে পাহাড়, নদী, তারপর আছে পাথর, ঝর্ণা, মানে অনেক নাইস নাইস জিনিস আছে সেখানে। আমরা আজকে সেখানে যাব, আমার হাজবেন্ড ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে সবাইকে নিয়ে আজকে সেখানে যাচ্ছে, মানে গিয়েছিল ফিশিং করার জন্য। তো ওরা প্রায় এরকম করে, সব ফ্রেন্ডসরা মিলে শখের বসে টাইম পেলে ওরা ফিশিং করতে যায়। তো ওরা যাচ্ছিল গিয়েছিল রকল্যান্ডে, রকল্যান্ড কান্ট্রিতে। নাইস একটা প্লেস, মানে ওইখানে গেলে মন জুড়িয়ে যায়, মানে ভিউগুলো দেখলে মনে হয় যে আল্লাহর সৃষ্টি পৃথিবীটা কত সুন্দর, নাইস, মানে উপভোগ করার মতো একটা জায়গা। তো আজকে তোমাদের সঙ্গে সেই জায়গাটাই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে জায়গাটা, প্লেসটা। মানে আমেরিকার মধ্যে যে এত খোলামেলা এত নাইস প্লেস আছে, মানে ভাবলেও অবাক লাগে। তো আমরা তো থাকি নিউ ইয়র্ক স্টেজে, নিউ ইয়র্ক ম্যানহাটানের পাশেই কুইন্সে থাকি আমরা। তো এই জায়গাটা হচ্ছে রকল্যান্ড কান্ট্রি। আমাদের বাসা থেকে যেতে প্রায় 2 আওয়ার্সের মতো লাগে সেখানে যেতে, 2 আওয়ার ড্রাইভ করে 2 আওয়ার্সের মতো টাইম লাগে সে রকল্যান্ডে যেতে, রকল্যান্ড কান্ট্রিতে যেতে। সে জায়গাটা এত নাইস গাইস, কি বলবো তোমাদেরকে, তোমাদেরকে তো অবশ্যই আজকে শেয়ার করব। তোমরা দেখো এই জায়গায় ড্রাইভ করে যাওয়া হচ্ছে, বাইরের আউটসাইড ভিউটা দেখো তোমরা, কত নাইস লাগতেছে। আর সেদিন মানে কি বলবো, ওয়েদারটাও এত নাইস ছিল, একদম কি বলবো ফ্রেশ একটা ওয়েদার ছিল, তো দেখতে খুবই ভালো লাগছিল। এটা হচ্ছে ব্রিজ, নাইস একটা ব্রিজ, সামনে একটা ব্রিজ আসবে আরও নাইস, সেই ব্রিজটার নাম হচ্ছে তাপনোজো ব্রিজ। ওই ব্রিজটা তো আরও বেশি নাইস, কি বলবো তোমাদেরকে, তাপন ব্রিজ, ওইটা দেখার মতো একটা জায়গা। তো গাইস, আমেরিকার মতো একটা কান্ট্রিতে এত নাইস ভিউ, এত মানে কি বলবো, গাছপালা, সাগর, পাহাড়, পর্বত, নদী, সব কিছু মিলিয়ে এত অপরূপ একটা দৃশ্য সেই জায়গাটা। মানে ওই জায়গাটাতে কেউ না গেলে কখনোই বুঝতে পারবে না যে সেই জায়গাটা কত সুন্দর, কত অপরূপ সৌন্দর্য নিয়ে সেই জায়গাটা। তো আজকে তোমাদের সঙ্গে সেই জায়গাটাই শেয়ার করব। এই জায়গাটার নাম আমি আবার বলছি, রকল্যান্ড কান্ট্রি। এটা আমেরিকার মধ্যে একটা নাইস প্লেস, এখানে মানুষ অনেক মানুষ পিকনিক করতে যায়, ফিশিং করতে যায়, ফ্যামিলি আউটিংয়ে যায়, কি বলবো, যখনই মানুষ টাইম পায়, যারা নিউ ইয়র্ক মানে একদম মেন শহরে থাকে, তারা সময় পেলেই এইসব জায়গাগুলোতে এনজয় করতে চলে যায়, টাইম পাস করতে চলে যায়, কেউ পিকনিক করতে যায়, ফিশিং করতে যায়, যার যেটা করতে ভালো লাগে সবাই একসাথে গ্রুপিং করে এইসব জায়গাগুলোতে গিয়ে এনজয় করে থাকে। তো আমরাও গিয়েছিলাম সেখানে, অনেক বেশি এনজয় করেছিলাম আমরা। তো তোমাদের সঙ্গে সেই মুহূর্তগুলো শেয়ার করব, তোমরা আমার সাথেই থাকো আর জায়গাগুলো দেখতে থাকো যে প্লেসটা কত নাইস, কি বলবো, পাহাড়, মানে পাহাড়, গাছপালা, নদী নালা সব কিছু মিশিয়ে জায়গাটা মনে হয় যে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে জায়গাটা এত অপরূপ সৌন্দর্য দিয়ে ঘেরা জায়গাটা, মনমুগ্ধকর, এত সুন্দর।
তো এই পৃথিবীটা মানে খুব নাইস, তাই না? এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা আসলে কেউই যেতে চাই না, কারণ আল্লাহ পাক আমাদের জন্য এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করেছে। পৃথিবীটা মানে কি বলবো, এই পৃথিবীর আলো, বাতাস, পাহাড়, পর্বত, নদী নালা, গাছপালা, পাখি, ফুল, ফল সব কিছু এত যতন করে আমাদের জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক। এই পৃথিবীর প্রতিটি জায়গায় আল্লাহ পাক এত নাইস অপরূপ করে সৃষ্টি করেছেন। এরকম পৃথিবী সৌন্দর্যময় মধ্য মানে কি বলবো, নিজেকে এর মধ্যে হারিয়ে ফেলতে ইচ্ছে করে, মনের অজান্তেই অনেক বেশি ভালো লেগে যায়। আর মন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে, ইচ্ছে করে এত সুন্দর শস্য পানির, স্বচ্ছ পানির মধ্যে পা দুটি ভিজিয়ে রাখি, পাহাড়ের উপরে বসে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বসে পাখির ডাক শুনি, সাগরের গর্জন শুনি, কত না ভালো লাগে এই সব জায়গায় গেলে, তাই না? আমরা মাঝে মধ্যেই সময় পেলে এইরকম প্রাকৃতিক সুন্দর জায়গায় চলে যাই। মন কেড়ে প্রশান্তি দিতে, মনকে প্রশান্তি দিতে নিজেকে মানে কি বলবো, নিজেকে যখন একটু মাইন্ডটা ফ্রেশ করতে চাই তখনই এরকম জায়গাগুলোতে যেতে ইচ্ছা করে, তাই না ফ্রেন্ডস? আমরা তো মানুষ, আমরা তো আর হ্যাঁ কি বলবো, জীবজন্তু না। আমরা যখন আমাদের পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে আমাদের ব্যস্ততা, আমাদের সামাজিক কাজ, আমাদের পারিবারিক কাজ, আমাদের সব কিছু মিলিয়ে আমরা যখন অনেক বিজি লাইফগুলো কাটিয়ে থাকি তখন মাঝে মধ্যে আসলে বোরিং লাগে লাইফটা। তো সেই বোরিং লাইফটাকে একটু এনজয় করার জন্য, মনটাকে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এইসব জায়গাগুলোতে গেলে আসলে মনটা মানে ফ্রেশ হয়ে যায়, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। কি বলবো, পৃথিবীটা আসলে অনেক সুন্দর, তাই পৃথিবীটাকে সময় পেলে ঘুরতে যাওয়াটা আমার মনে হয় খুব ভালো, মনটা প্রফুল্ল হয়ে যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো এরকম মাঝে মধ্যে মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম প্রাকৃতিক জায়গাগুলোতে যাওয়া আমার কাছে খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো আমরা যখনই সময় পাই, টাইম পাই, আমি আমার হাজব্যান্ড আমরা ফ্যামিলির সবাই মিলে এরকম নাইস নাইস প্লেসে ঘুরতে চলে যাই আর মন প্রাণ খুলে এনজয় করি, লাইফটাকে এনজয় করি, কারণ এই পৃথিবীটা তো বেশি দিনের জন্য না, তাই না? যেই কয়েকদিন এই পৃথিবীতে আছি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া, সবার সাথে মিলেমিশে লাইফটাকে এনজয় করার নামই হচ্ছে জীবন, তাই না ফ্রেন্ডস? আসলে আমরা চাইলেই কিন্তু জীবনটাকে এত জটিল না করে সহজভাবে ভাবতে পারি, সহজভাবে জীবনটাকে পরিচালিত করতে পারি, তাই না ফ্রেন্ডস? এই দেখো আমরা এখন যাচ্ছি ওইখানে, আর কিছুক্ষণ পরেই আমরা রকল্যান্ড কান্ট্রিতে চলে যাব। তোমরা দেখতে পারবে সে জায়গাটা কত সুন্দর, সেখানে গেলে সবারই মন প্রাণ জুড়িয়ে যায়, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, তারপরে সাইডে পাহাড়, তারপরে পাশে আবার নদী, পাথর, মাছ সব কিছু মিলেমিশে মানে এত সুন্দর প্লেস, কি বলবো তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারবা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক এনজয় করবা। আর আমেরিকার মতো জায়গায় কী সুন্দর সুন্দর জায়গা আছে, প্লেস আছে, কত নাইস প্লেস আছে, তোমরা সেটাও দেখতে পারবা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করে দিও, লাইক করে দিয়ে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে ক্লিক করে দিও, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে, চাইলেই তোমরা দেখে নিতে পারবা। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 বেশি ভালোবাসা আর থ্যাংক ইউ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসে আমার পাশে থেকো প্লিজ, আর আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ। আমি যেহেতু চ্যানেলটা নতুন ওপেন করেছি, তোমরা একটু সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যেতে পারবো, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ইনশাল্লাহ আমি আশা করছি সামনে তোমাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দেব। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো গাইস। পাশে আমার বেবিরা খেলা করছে, গল্প করছে, খেলা করছে, তোমরা সাউন্ড পেতে পারো। প্লিজ সেই সাউন্ডটা তোমরা ইগনোর করো। তো বাচ্চারা তো এরকমই হয়, তাই না? কিছু বলার নেই। তো যাই হোক গাইস, দেখো আমরা এখন সে রকল্যান্ড কান্ট্রিতে চলে যাচ্ছি। দেখো রাস্তাগুলো কত সুন্দর, সাইডের ভিউগুলো কত ভালো লাগছে। সাইডের ভিউগুলো দেখো, একদম প্রাকৃতিক দৃশ্যে মনোরম দৃশ্য ঘেরা। সাইড দিয়ে পাহাড়, গাছপালা, কি নাইস রাস্তাঘাট। মানে গেলে, ওইখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যায়, কি বলবো তোমাদেরকে। তো এই জায়গাগুলোতে গেলে মনে হয় না যে আমরা আমেরিকাতে আছি, মনে হয় যে বাংলাদেশের কোনো সুন্দর মনোরম দৃশ্যতে চলে আসছি। তো সবাই ভাবে যে আমেরিকাতে মনে হয় শুধু বড় বড় বিল্ডিং, বড় বড় জায়গা, বড় বড় রাস্তাঘাট এগুলাই আছে, এরকম প্রাকৃতিক দৃশ্য মনে হয় নেই। আসলে তা না গাইস। তোমরা দেখো আমেরিকার মতো জায়গাতেও কিন্তু এরকম নাইস নাইস, মানে অনেক নাইস প্লেস আছে যেগুলোতে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়। এরকম জায়গা আমেরিকাতে অনেক আছে, শুধু নিউ ইয়র্ক শহরটাই একটু বিজি শহর। নিউ ইয়র্কের বাইরে গেলেই আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা স্টেজগুলো চলে আসে, নাইস নাইস স্টেজ। যেই স্টেজগুলোতে অনেক প্রাকৃতিক দৃশ্যগুলো একটু বেশি থাকে, মনোরম দৃশ্যগুলো একটু বেশি থাকে, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো তোমাদেরকে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আমি এগুলা কিন্তু কাটিং করিনি, কেটে দেইনি, ইগনোর করিনি। তো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত রকল্যান্ড কান্ট্রিতে যাইনি, পুরো রাস্তাটাই, ভিউগুলাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমরা কাইন্ডলি একটু দেখো ভিউগুলা, অনেক সুন্দর। সাইডের ভিউগুলা, মানে আশেপাশের ভিউগুলো অনেক বেশি জোস ছিল, নাইট ছিল, সেজন্য আমি তোমাদের জন্য আর এটা কেটে দেইনি, রেখে দিয়েছি তোমরা দেখার জন্য যে আমেরিকার রাস্তাঘাটগুলো কীরকম, আশেপাশের ভিউগুলো কীরকম, প্লেসগুলো কীরকম, সেগুলো দেখানোর জন্যই আমি এগুলো কাটিং করিনি, রেখে দিয়েছি তোমাদেরকে দেখাবো। সেজন্য তোমরা দেখে অনেক ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্যগুলো। সেজন্য তো দেখো স্কাইটা কত নাইস লাগতেছে, ব্লু আর হোয়াইট মিলে, মানে স্কাইটা একদম কি বলবো, মনে হচ্ছে শুধু দেখতেই থাকি। এই তো আমরা মনে হয় অলমোস্ট চলে আসছি সামনে পার্কিং লট। এই দেখো অলমোস্ট চলে আসছি আমরা। এই তো এটা হচ্ছে রকল্যান্ড, এই তো চলে আসছি। এটা হচ্ছে দেখো, এই যে সামনে সব ভাইয়ার, আমরা এখানে কিন্তু গ্রুপিং করে যাওয়া হয়েছে, প্রায় 50 থেকে 100 জন লোক সেখানে গিয়েছিল, সবাই সবার প্রাইভেট কার নিয়ে গিয়েছিল। তো সবাই যার যার মতো করে ফিশিং করছিল। এই দেখো একটা রেল লাইনের লাইন দেখা যাচ্ছে। আমাদের নিউ ইয়র্কে কিন্তু সব মাথার উপর দিয়ে রেল লাইনগুলো। এই জায়গাটাতে গিয়ে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের মতো মাটির নিচে, মানে মাটির স্পর্শে লেগে রেল লাইনটা দেখা যাচ্ছে। আমি তো একদম অবাক দেখে যে এটা তো পুরো বাংলাদেশের মতো মনে হচ্ছে, বাংলাদেশের রেল লাইনের মতো মনে হচ্ছে। কারণ নিউ ইয়র্কে সাধারণত আমরা দেখি মাথার উপর দিয়ে, মানে রাস্তার উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে ট্রেনগুলো রাস্তা থাকে অনেক উপর দিয়ে। তো এটা বাংলাদেশের মতো মাটির নিচে দিয়ে ছিল, সেজন্য আমার ভালো লাগছিল। এই দেখো পাশেই সমুদ্র, পাহাড়, তারপর পাথর, এই জায়গাগুলোতে মানুষ ফিশিং করে। তো আমরাও কিন্তু অলরেডি ফিশিংয়ের উদ্দেশ্যেই সব ফ্রেন্ডসরা মিলে একসাথে যাওয়া হয়েছিল। এক একজন এক এক সাইডে বসে ফিশিং করছিল, সবাইকে দেখানো সম্ভব হয়নি। তো দেখো এখানে কিন্তু হরিণ ছিল, তো হরিণকে ভিডিও করা যায়নি। হরিণকে যখন ভিডিও করতে যাচ্ছিলাম তখনই মনে করো এটা হরিণ দৌড়ে চলে যায়, মানে ভিডিও করা সম্ভব হয়নি। এখানে হরিণও ছিল, অনেক নাইস নাইস হরিণ ছিল। এগুলা মানুষ দেখলেই, মানে জঙ্গলের ভিতরে চলে যায়, আউটসাইডে থাকে না, তখন আর ভিডিও করা পসিবল হয় না। যারা ওইখানে ছিল তারা দেখতে পেয়েছে, কিন্তু ভিডিওর মধ্যে আনা সম্ভব হয়নি হরিণগুলো। তো দেখো তোমরা ভিউটা কত নাইস, চারপাশে পাহাড় আর পাহাড়, মাঝখানে নদী, সমুদ্র, পাথর, এই যে এই জায়গাগুলোতে বসে সবাই ফিশিং করে। তো এখানে তো বিরাট, মানে অনেক বড় একটা প্লেস। তো বিভিন্ন জায়গায় বসে বসে গ্রুপিং করে করে সবাই ফিশিং করছিল, সবাইকে দেখানো পসিবল হয়নি। তো আমরা একটা সামনে আমরা একটা ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়াটা আমাদের সঙ্গে গিয়েছিল ফিশিং করার জন্য। তো ভাইয়াটার নাম হচ্ছে, একজন বিরাট নেতা মানুষ কি বলবো, ভাইয়ার নাম হচ্ছে মার্শাল মুরাদ ভাইয়া। উনি সাংবাদিকতা করে, আবার উনি বিরাট বড় একটা নেতাও বলতে পারেন আমাদের আমেরিকাতে, উনি ভালো একজন নাম করা লোক বলতে পারেন। সে ভাইয়াটাও আমাদের সঙ্গে ওইখানে ফিশিং করতে গিয়েছিল,
সেই ভাইয়াটার সাথে আমরা কথা বলবো কিছুক্ষণ পরেই, তোমরা দেখতে পারবা সে ভাইয়াটা কি বলে, ওনার এক্সপিরিয়েন্সটা কি এই জায়গাটায় এসে, সেটা তোমরা শুনতে পারবা কিছুক্ষণ পরেই। তো ভাইয়াটার নাম হচ্ছে মার্শাল মুরাদ ভাইয়া। ভাইয়া বিরাট নাম, মানে নামি দামি একজন মানুষ, উনি বিরাট বড় একজন নেতা, প্লাস উনি সাংবাদিক, উনি মানে আমেরিকার একজন নামি দামি লোকই বলতে পারো। তো ওই ভাইয়াটাও আমাদের সঙ্গে গিয়েছিল ফিশিং করার জন্য। তো ভাইয়াটাকেও তোমাদেরকে দেখাবো, ভাইয়াটার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভাইয়াটা ওইখানে গিয়ে ওনার এক্সপিরিয়েন্স কী ছিল, ওনার কেমন লাগছিল, মানে ওই জায়গাটাতে গিয়ে উনি বলবে, তোমরা শুনতে পারবা। তো দেখো, এখানে হরিণ ছিল, সামনে হরিণ ছিল, কিন্তু এটা মানুষের সাউন্ড পেয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিল। ওই দেখো ভাইয়াটা, এটাই হচ্ছে মার্শাল মুরাদ ভাইয়া, উনি ফিশিং করছে। তো আমার হাজব্যান্ড যখন ওনার সাথে কথা বলবে, তোমরা শুনতে পারবা কি বলে। তো এই ভাইয়াটা অনেক এনজয় করে মানে ফিশিং করছিল, আমরা সবাই ফিশিং করার উদ্দেশ্যে গিয়েছিল এখানে, মানে গ্রুপ করে করে গিয়েছিল, এক একটা গ্রুপ এক একটা প্লেসে ফিশিং করছিল, এই জন্য সবাইকে দেখানো সম্ভব হয়নি, কারণ এটা অনেক বড় একটা প্লেস, মানে মানুষ কোথায় কোন জায়গায় বসছে খুঁজে বের করাটা অনেক কঠিন ব্যাপার ছিল, সেজন্য সবাইকে বের করে দেখানোটা পসিবল হয়নি। তো ভাইয়াটাকে দেখানো হয়েছে শুধু। তো তোমরা দেখবা ভাইয়া কি বলে। ভাইয়াটার নাম আমি আবার বলছি, ভাইয়ার নাম হচ্ছে মার্শাল মুরাদ ভাইয়া, উনি হচ্ছে সাংবাদিক এবং প্লাস উনি বিরাট বড় একজন নেতা, খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন কি বলবো ম্যান। তো দেখো ভাইয়া কি বলে, তোমরা এখন সরাসরি ভাইয়ার কথা শুনতে পারবা, ভাইয়ার ফিলিংসটা কি এখন আমার হাজবেন্ডের সাথে শেয়ার করবে। আনন্দপূর্ণ একটা পরিবেশে মাছ ধরতেছি, ভিউটা চমৎকার, অসাধারণ ভিউ, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের ঠিক মাঝখানেই বলতে গেলে আমরা আছি, নদীর ধার পাথর বেষ্টিত, অসাধারণ এক মানে প্রাকৃতিক পরিবেশ রিয়েলি। তো আমরা খুব এনজয় করছি, সাইদ খুব কষ্ট করে খাবার নিয়ে আসছে আমাদের জন্য সেই জ্যাকসন আস থেকে, এবং মাছ ধরার চেয়েও এই যে একত্রিত হয়ে যে আমরা আনন্দ করছি, এটাই সবচেয়ে বড় বিষয় আর কি, এবং সত্যি খুব আনন্দ হচ্ছে, কোনো কষ্টই মনে হচ্ছে না, প্রচণ্ড রৌদ্রের তাপ, তারপরে মনে হচ্ছে যে না, সবাই যেন একই পরিবারের, আমরা একই সাথে একই আদর্শে বিশ্বাসী। সো থ্যাংকস টু অল, থ্যাংক ইউ মুরাদ ভাই, মূল্যবান কথা সবার মাঝে পরিবেশন করার জন্য। এই তো আমার হাজবেন্ড ভাইয়ার সাথে কথা বলছিল। তো তোমরা তো শুনতেই পেলা ভাইয়ার এক্সপিরিয়েন্স কী ছিল, আমরা মানে ওরা এখানে গিয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিল, দেন সবাই একসাথে ফিশিং করেছিল, মানে ওনার ফিলিংসটা তো তোমরা শুনতেই পেলা, ওনার কত ভালো লাগছিল সেই সময়টা। তো যাই হোক, এই দেখো এই নদীগুলোতে কিন্তু মাছ ধরা হয়েছে, ফিশিং করা হয়েছে, আমার হাজবেন্ড কিন্তু বিরাট বড় একটা ফিশ কিপ করেছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। সেই ফিশটা আমার হাজব্যান্ড বাসায় নিয়ে এসছে, সে নিজে আমাকে কেটে দিছে বাসায় এনে, কারণ আমি ফিশ কাটতে পারি না অ্যাকচুয়ালি, আর আমাদের এখানে ফিশ বাসায় কাটতেও হয় না, এখানে আমরা যে গ্লোসারিগুলো থেকে মানে বাঙালি গ্লোসারি থেকে ফিশ কিনে থাকি, সেখানে মেশিন থাকে, সেখানে ফিশ কেটে ওরা কেটেই দেয়, বাসায় এনে কাটতে হয় না, সব ধরনের ফিশ কেটে দেন বিক্রি করে স্টোরগুলোতে। তো আমরা যখন ফিশ কিনে আনি, ওই স্টোরগুলো কেটেই দেয়, বাসায় কখনো ফিশ কাটতে হয় না, জাস্ট এনে ক্লিন করে আমরা কুক করে ফেলি। তো এটা তো নিজেরা ধরা হয়েছিল ফিশটা, সেজন্য আর আমরা আসছিলাম রাত, অনেক রাত হয়ে গিয়েছিল, মিড নাইট হয়ে গিয়েছিলো, তখন স্টোরগুলো ওপেন ছিল না যে স্টোর থেকে গিয়ে ফিশটা কাট করে নিয়ে আসবে। তো বাসায় ফিশটা কাটতে হয়েছিল, বিরাট বড় ফিশ ছিল এটা, যে ফ্রিজে রেখে দেওয়ার মতো ছিল না। তো আমি তো ফিশ কাটতে পারি না গাইস, আমার কখনো আমার পক্ষে পসিবল না ফিশ কাটা, কাটতে পারবো না, সেজন্য আমার হাজবেন্ড, তোমরা দেখবা আমার হাজবেন্ড অনেক কষ্ট করে আমাকে ফিশ কেটে দিয়েছে। এই দেখো ফিশটা, আমরা চলে আসছিলাম বাসায়, দেখো ফিশটা কত বড় ফিশ, এই ফিশটা আমার হাজবেন্ড নিজে আমাকে কেটে দিছিল, আমি কাটতে পারিনি, কারণ আমি এটা আমার পক্ষে কাটা সম্ভব ছিল না। তো গাইস, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের আমাকে কমেন্টস করে জানাবা, ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবা আজকের ভিডিওতে, কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক নাইস নাইস কিছু আমি দেখিয়েছি, প্রাকৃতিক দৃশ্য দেখিয়েছি, তাই না বলো? তো আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করে দেবা অ্যান্ড শেয়ার করে দেবা, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবা,
যেন আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়, আর চাইলেই তোমরা দেখে নিতে পারো। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক 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 বেশি থ্যাংক ইউ। আর আমার ভিডিও যারা কন্টিনিউয়াসলি দেখো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদেরকে মানে ভালোবাসা দেওয়ার মতো কি বলবো, তোমাদেরকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি গাইজ। এভাবে তোমরাও আমাকে ভালোবেসো, সাপোর্ট করো, পাশে থেকো, আমাকে সামনে এগিয়ে যেতে প্লিজ একটু সহযোগিতা করো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবা। এত নাইস নাইস প্লেস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আমি, এত নাইস প্লেস ভিউ, মানে কি বলবো, আমি নিজেই দেখে একদম মন মুগ্ধকর হয়ে গিয়েছিলাম। আমার ফিলিংস অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত নাইস নাইস প্লেস দেখার সৌভাগ্য দিয়েছে, সেজন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর জিনিস দু চোখ দিয়ে দেখার মতো সুযোগ করে দিয়েছে। সেজন্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন বাকি জীবনে, মানে বাকি লাইফেও যেন এরকমভাবে না প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার সুযোগ করে দেয়, সে প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে। আমরা পৃথিবীতে সবাই যেন এরকম আনন্দ করে লাইফটাকে এনজয় করে কাটাতে পারি, আল্লাহ পাক যেন সবাইকে সে সামর্থ্য দেন, সুযোগ দেন সেরকম। এই দেখো ফিশটা কত বিগ ছিল, মানে আমার হাজবেন্ড দুই হাত দিয়ে উঠাতে পারছিল না, এত বিগ ছিল ফিশটা। আর এটা এত খেতে ইয়াম্মি ছিল ফ্রেন্ডস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে তার টাটকা মাছের যে একটা মানে কি বলবো স্বাদ, সেটা আমরা বুঝেছিলাম ওই দিন। আমার হাজবেন্ড কেটে একদম ফ্রাই করে আমাকে খাইয়েছিল, ও এত ফিশ, মানে ওর অনেক বেশি শখ ফিশিং করার, ও মানে টাইম ও তো অনেক বিজি থাকে, ওর বিজনেস নিয়ে অনেক বিজি থাকে, তো টাইম পেলে ওরা ফ্রেন্ডসরা মিলে এরকম ফিশিং করতে যায় আর নাইস নাইস ফিশ ধরে নিয়ে আসে। তো তোমরা সবাই গাইজ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। লাভ ইউ অল গাইজ, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।